তো নমস্কার বাংলা, আমি বিজয়, স্বাগত তোমাদের সবাইকে দা নেক্সট টিয়ারটার নতুন ভিডিওতে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার হাতে আছে Lenovo Tab K10। তো ফাইনালি আজকে এটার আনবক্সিং করতে চলেছি, তো চলো ঝটপট আনবক্সিংটা করে নিই। অলরেডি আমি এটা খুলে দেখে নিয়েছিলাম যখন পেয়েছিলাম, তো আমি তোমাদের জন্য আবার প্যাকেট করেছি, জাস্ট দেখাবো। তো ফাইনালি এখান থেকে প্রথমে আমি ওপেন করে নিলাম এবং ওপেন করে এটাকে বার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্যাবের ফার্স্ট লুক, যেখানে উপরে আবার ট্যাবটা রয়েছে। তো চলো আগে ট্যাবটাকে সাইডে রাখি, তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি এই যে দুটো সাইড আছে, এক সাইডে কি আছে। তো ফাইনালি এই সাইডে আছে সিম অ্যাডাপ্টার পিন, অর্থাৎ সিম বা এসডি কার্ড ইনস্টল করার জন্য যে চাবিটা বা পিনটা দেয় সেইটা। তার সাথে দিয়েছে একটা ইউজার ম্যানুয়াল, দেখতে পাচ্ছ, যেটা কোনো কাজের না। তো এই দুটোকে সাইডে রাখি। আর এই সাইডে কি দিয়েছে চলো দেখে নেব। একটা অ্যাডাপ্টার দিয়েছে, দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের অ্যাডাপ্টার দিয়েছে। তার সাথে একটা এক মিটারের সি টাইপ কেবল দিয়েছে। তো এই দুটো দিয়েছে এই অ্যাপার্টমেন্টে। তো এই দুটোকে সাইডে রাখি, এবার নিয়ে আসি। তো ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্যাপ। তো চলো ট্যাপটাকে আগে বার করে নিই। তো ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাক সাইড, যেখানে Lenovo ব্র্যান্ডিং করা আছে এবং একটা ক্যামেরা এবং একটা ফ্ল্যাশ লাইট আছে। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, দেখতে পাচ্ছ। তো ফাইনালি অবশ্যই বলো কেমন হয়েছে। তো চলো তার সাথে এটাকে আগে ওপেন করে নিই। তো চলো পাওয়ার সুইচটা টিপে ধরেছি, দেখতে পাচ্ছ Lenovo লেখা ব্র্যান্ডিংটা চলে এসেছে, অ্যান্ড্রয়েড 11 ভার্সন এটা। তো ফাইনালি দেখবা ব্যাক সাইডটা খুবই সুন্দর। আর তার সাথে সাথে বলে রাখি তোমাদের যে এই যে ট্যাবটা আছে এটা ওয়াইফাই ও এবং কলিং, অর্থাৎ এটা 4G ট্যাব, এটাতে সিম ইনস্টল করা যাবে। এটার ভেরিয়েন্ট হচ্ছে 464, ঠিক আছে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই আগে, দেখতে পাচ্ছ। তো ফাইনালি ওপেন হয়ে গেছে ট্যাবটা, আমি এর আগেই এর ইনস্টলেশন করে নিয়েছিলাম। এবং যা যা সিস্টেমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো মেনুটা, দেখো টাচ খুব ফাস্ট, খুব স্মুথ টাচ হচ্ছে। চলো আগে তোমাদের একটু ক্যামেরাটা দেখিয়ে দিই। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাক সাইডের ক্যামেরা, দেখো তোমরা ক্যামেরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাক সাইডের ক্যামেরা দেখো। এবং তোমাদের ফ্রন্ট সাইডের ক্যামেরাটা দেখাচ্ছি, তো এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, যেখান থেকে রেকর্ডিংটা হচ্ছে সেটাও দেখা যাচ্ছে। আর খুবই ভালো ক্যামেরা কোয়ালিটি, খুবই ভালো ব্যাক সাইড থেকে। তো ফাইনালি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ট্যাবটা কেমন হয়েছে। তো খুবই দরকার ছিল ভিডিও এডিটিং এর জন্য আমার ট্যাবটা, তো ফাইনালি ট্যাবটা হয়ে খুব উপকার হয়েছে আমার। তো ফাইনালি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য বাই।